নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই বিশেষ টক শোতে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে আমরা প্রত্যেক সময়েই মানসিক রোগ নিয়ে কথা বলে থাকি ইদানিংকালে হয়তোবা আমরা আরেকটু বেশি সচেতন হয়েছি এই মানসিক রোগকে কেন্দ্র করে এবং মানসিক রোগ যেটা আজকের আমাদের বিষয় সেটা হচ্ছে মানুষ মনোরোগের কারণে আত্মহনের প্রবণতা এবং এর থেকে রোহায়ের উপায় অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে বিভিন্ন বিষয়ের ফলে আত্মহননের পথ বেছে নেন অনেকেই এবং এই বিষয়গুলো কেন হচ্ছে এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন মেথ বিভিন্ন স্টিগমা সেগুলোই বা কেন আছে এবং তার থেকে বেরিয়ে আসার কি উপায় আজকের এই টক শোতে দর্শক বন্ধুরা সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর শান্তনু ঘোষ যিনি সহযোগী অধ্যাপক মানসিক স্বাস্থ্য বিভাগ ত্রিপুরা মেডিকেল কলেজ ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং স্বাগত অর্দায় ডাক্তারবাবু প্রথমেই যে বিষয়টা আজকে আমাদের যে বিষয় যে মনোরোগের কারণে আত্মহননের প্রবণতা সেটা বৃদ্ধি পাচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ছাত্র থেকে শুরু করে যারা বয়স্করা রয়েছেন তাদের মধ্যেও এই বিষয়টা দেখা যাচ্ছে তো এই যে সুইসাইড বা আত্মহনন এই আত্মহনন কি বিষয়টা সেটাই যদি একটু বলো আমি শুরুতেই সুইসাইড বা আত্মহত্যা এর কিছু বেসিক কথা বলে আস্তে আস্তে এগোবো মানে সুইসাইড দিয়ে শুরু করে তারপর আমি মনোরোগের দিকে যাব এই যে সুইসাইড এই শব্দটাকে যদি ভাগ করে বলা হয় সুই সুইসাইড সুই মানে হল সেলফ নিজ আত্ম সাইড মিন্স কিলিং অফ মারা নিজেকে মেরে ফেলা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল সুইসাইড হলো একটা নিজে শুরু করা মানে সেলফ ইনফ্লিক্টেড লাইফ থ্রেটেনিং অ্যাক্ট মানে নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতা যার অনেক কারণ থাকতে পারে এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল এখন বিভিন্ন ধরনের সুইসাইড বা আত্মহত্যা বিভিন্ন ধরনের হতে পারে মানে কিভাবে করবে সেটা নয় মানে ধরন একজন ব্যক্তি যার নাম মনে পড়ছে এই মুহূর্তে এমিল ডারখিম উনি চার ধরনের সুইসাইডের কথা বলেছিলেন আচ্ছা প্রথমে বলেছেন ইগোয়েস্টিক ইগোয়েস্টিক মানে হলো কিছু কিছু লোক দেখবেন সমাজে ওরা ঠিক খাপ খাওয়াতে পারে না একা একা থাকে নিজের দুনিয়ায় থাকে যে কোনো পরিস্থিতি নিজেকে মিলিয়ে নিতে পারে না ওরা সবসময় এলোফ উইড্রন থাকে এরা কিন্তু অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয় এটা এই এই ধরনটাকে বলে ইগোয়েস্টিক সুইসাইড নেক্সট ধরন ধরুন অ্যালট্রিস্টিক অ্যাল্টুস্টিক মানে একটি মহৎ কাজ বা কোনো একটি কাজের জন্য আত্মহননের পথ বেছে নেওয়া যেমন ধরুন ভারতীয় স্বাধীন এই মুহূর্তে মনে পড়ছে আমার ভগৎ সিং এর কথা তো জানতেন যে স্বাধীনতা সংগ্রামে নামলে ইংরেজরা কোনো না কোনোদিন ধরে ফেলবে বা ইয়ে করবে এই যে ধরুন এই হামাস টামাস এই যে ইসরায়েলে যেই ব্যাপার ট্যাপার গুলো হচ্ছে ওরা কিন্তু জানে যে এর কিন্তু পরিণতি মৃত্যু মৃত্যু তাও কিন্তু ওরা এগিয়ে যাচ্ছে একটা কজে এগোচ্ছে সেটাকে বলে অ্যালট্রুইস্টিক তারপর এটা হচ্ছে এনমিক লাস্ট যেটা হলো ফ্যাটালিস্টিক ফ্যাটালিস্টিক মানে ধরুন আমার বিজনেসে বিরাট লস হয়ে গেল বা ধরুন আমার চাকরি চলে গেল বা ধরুন আমার রিলেশনশিপে কিছু প্রবলেম হল বা আমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান কেউ মারা গেল আমি আর কোপ করতে পারছি না তখন যে আত্মহত্যার পথটা ধর মানে আত্মহত্যার দিকে প্রবণতা আসবে সেটাকে বলে ফ্যাটালিস্টিক এই চার ধরনের আত্মহত্যার টাইপ নাম মানে কে দিয়েছেন যদি এই মুহূর্তে বলি যে এটা কত কমন আমাদের সোসাইটিতে প্রতি বছরই কিন্তু আহ এনসিআরবি মানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো মিনিস্ট্রি অফ হোম এর একটা ওদের একটা সংস্থা ওরা কিন্তু প্রতি বছর রিপোর্ট পেশ করে ওরা বলেছিল যে সারা ভারতে এই মুহূর্তে রেট হল প্রতি লাখে এক বারো জন লোক আত্মহত্যা করে কিন্তু আমি যদি ত্রিপুরার কথা বলি এই প্রিভেলেন্সটা পয়েন্ট এইট পার মানে প্রতি লাখে টোয়েন্টি পয়েন্ট এইট জন লোক হ্যাঁ একুশ জন

একটা সামাজিক ব্যাধি এই ব্যাধিটা কিন্তু আমরা নিরাময় না করতে পারলে অনেক জীবন আমাদের হাত থেকে চলে যাবে হয়তো প্রিভেন্ট করা যেত ইজিলি এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এই যে আত্মহত্যার কথা বললেন এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের কথা বললেন নর্থ ইস্টের মধ্যে সব থেকে উপরে রয়েছে ত্রিপুরা রাজ্য তো এটার পেছনে কি কারণ রয়েছে আপনি চার রকমের সুইসাইডের কথা বললেন তো এর পেছনে কোন কারণটা বেশি দেখা যাচ্ছে কয়েকটা সময়ে এই আত্মহত্যার নাম্বারস আমরা খুব বেশি পাই আমি টু থাউজেন্ড টুয়েলভে টু থাউজেন্ড ইলেভেনে আমি ত্রিপুরায় আছি প্রথম তখন থেকে আজ অব্দি এই পরীক্ষার রেজাল্টগুলো যখন বেরোয় তখন কিন্তু ছাত্রছাত্রীদের আত্মহত্যার প্রবণতাটা খুব বেশি দেখা যায় আচ্ছা তারপর এই ড্রাগস এটা একটা অ্যান্ডেমিক ডিজিজ আমাদের রাজ্যে এটাও কিন্তু একটা কারণ আরও ধরুন কিছু সোশ্যাল কজ থাকে ডাউরি ডেথ এই সেই এগুলো অনেক কিছু থাকে আমি এই জন্যই আমি স্ট্যাটিস্টিক্যালি বলতে পারছি না যে কোন রিসার্চ মানে কমিউনিটি রিসার্চ কিছু এখনো অবধি হয়নি আমাদের ত্রিপুরাতে যে এই কারণে মানুষ বেশিরভাগ সুইসাইড করছে সেটা আমি বলতে পারছি না তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ওই পরীক্ষার রেজাল্ট আর ড্রাগসটা মানে বেশি কারণ আর বেকারত্ব এই সমস্ত ছোট মোটো কারণ আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই প্রাধান্য পাচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আপনি বললেন যে অনেকটাই কমন এবং ত্রিপুরা রাজ্য এতটা উপরে রয়েছে তো তার থেকে আমরা যেটা আজকের টপিক যে থেকে বেরিয়ে আসা বেরিয়ে আসার জন্য কি করা প্রয়োজন এবং তার আগে অবশ্যই জানবো যে এই যে আত্মহননের পথে চলে যাচ্ছে সেটা নিশ্চয়ই কেউ একদিনে চলে যাচ্ছে না ধীরে ধীরে হয়তো এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে তার মেন্টাল স্টেট হয়তো ডিগ্রেড করছে ফাইনাল স্টেপ হয়তো সে আত্মহননের পথটা বেছে নিচ্ছে তো এই যে মাঝখানের যে রাস্তাটা তাকে সেই জায়গাটা কিভাবে চিহ্নিত করা এবং সেখানে শুধু কি নিজেই সে রোগী বুঝতে পারে যে সে একটা ডিগ্রি মেন্টাল ডিগ্রেডেশনের দিকে যাচ্ছে অ্যাবসলিউটলি তার আগে বুঝতে হবে মানসিক স্বাস্থ্যটা কি আমার মানসিক অবস্থা ভালো নয় বা আমার মানসিক স্বাস্থ্যটা ঠিক যাচ্ছে না সেটা বুঝতে গেলে আগে বুঝতে হবে মানসিক স্বাস্থ্য কি আমার পেট ব্যথা হলে আমি টের পাই ডাক্তারের কাছে যাচ্ছি পেট পেট ব্যথার চিকিৎসা করছি মাথা ব্যথা হলে মাথা ব্যথার চিকিৎসা করছি কিন্তু মন ব্যথা হলে অনেক সময় আমরা বুঝতে পারি না তাহলে আমরা যদি আলোচনাটা এভাবে করি যে মানসিক স্বাস্থ্য কি এবং কিভাবে আর কোন কোন মানসিক রোগে মানুষের আত্মহত্যার প্রবণতা বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের আলোচনাটা এক ফলপ্রসূ হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউচ বলেছিল মানসিক স্বাস্থ্যটা কি ওরা বলেছিল এটা একটা এমন অবস্থা যখন একজন ব্যক্তি তার নিজের ক্ষমতা ক্ষমতা বুঝতে পারে জীবনের স্বাভাবিক চাপ সামলাতে পারে এবং ফলপ্রসূ কাজ করার জন্য সক্ষম হন তার মানে ডে টু ডে লাইফের স্ট্রেস হ্যান্ডেল করতে পারে এবং কিছু ফ্রুটফুল কাজ করতে পারে খুব সাবলীলভাবে যদি সেই লোকটি করতে পারে তাহলে ভাববো তাহলে আমরা ধরে নেব যে লোকটি মানসিকভাবে আহ তার মানসিক স্বাস্থ্য ঠিক আছে এখন ধরুন কখন মানসিক স্বাস্থ্যের কি কি অবনতি হলে মানুষ আত্মহত্যার প্রবণতার দিকে যায় প্রথম কথা যেটা আসে সেটা হলো ডিপ্রেশন অবসাদ মানসিক অবসাদ থেকে মানুষ ডিপ্রেশনের দিকে এগিয়ে যায় সেটা প্রথম কারণ মানসিক অবসাদটা কিভাবে বুঝবো যাদের ডিপ্রেশন হয় তাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে প্রিডমিনেন্টলি তাদের কিন্তু লো মুড মন খারাপ ভাল লাগছে না সকাল থেকে রাত অব্দি সবসময় মন ভালো লাগছে না কাজ করতে ইচ্ছা করছে না কথা বলতে ইচ্ছা করছে না ঘুম আসছে না খেতে ইচ্ছা করে না বেছে থেকে লাভ নেই মরে গেলেই ভালো হতো এই ধরনের নেতিবাচক চিন্তাভাবনা আসে আর ধরুন আমি একটা এক্সাম্পল দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে ব্যাপারটা সকালে আপনার বাড়িতে আপনার স্ত্রীর সাথে ঝগড়া হলো কোয়াইট নেচারালি আপনার মনটা খারাপ থাকবে ঠিক এখন যদি আমার লো মুড থাকে এখন যদি আমি হতাশ হয়ে পারি পড়ি এই সকালবেলায় ঝগড়াটা হয়েছিল তাহলে কি আমি ডিপ্রেশন বলবো না মনে রাখতে হবে এই যে হতাশা মানে হতাশাগ্রস্ততা বা মন খারাপ ভালো না লাগা কাজ করতে ইচ্ছে না করা বেঁচে থাকতে ইচ্ছে না হওয়া এই সমস্ত চিন্তাভাবনা যদি অ্যাটলিস্ট দু সপ্তাহ মানে প্রতিনিয়ত মোস্ট অফ দ্য আওয়ার্স ইন এ ডে অর মোস্ট অফ দ্য ডেজ ইন এ উইক অর মোস্ট অফ দ্য উইকস ইন এ মান্থ অ্যাট লিস্ট দু সপ্তাহ থেকে যদি থাকে তখন এটা আমরা ডিপ্রেশন বলবো এখন কথা হলো ডিপ্রেশন হলে কি মানুষ আত্মহত্যার পথে এগোয় না তা নিশ্চয় না যখন ডিপ্রেশনে অনেকগুলো টাইপ মানে ইয়ে আছে মানে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি মাইল্ড মোডারেট সিভিয়ার এখন মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার এমডিডি ওটাতে কি হয় মানে বিষণ্নতার চরম পর্যায়ে এক্সট্রিম ডিপ্রেশনে কিন্তু মানুষ সুইসাইড করার যে উদ্যম সেটা পায় না কিন্তু যখন এই এক্সট্রিম মোমেন্টে মানে ডিপ্রেশনের চরমে যাচ্ছে বা ট্রিটমেন্ট হওয়ার পর ফিরে আসছে তখন কিন্তু সুইসাইডের প্রবণতা থাকে তাহলে যখন আমরা একটা پیشنেন্টের মানে একদম চরম যদি ডিপ্রেশন হয় চরম পর্যায়ে ডিপ্রেশন সেখানে সেটা উদ্যমী পাবে না যে সে প্ল্যানিংই করতে পারবে না যে সে করতেও সেই ভাবটাও আসবে কিন্তু একটু ট্রিটমেন্টের পর যখন সে ফিরে আসছে তখন কিন্তু চান্স থাকবে বা যখন সে মানে মাইল থেকে মডারেট থেকে সিভিয়ার দিকে যাচ্ছে তখন চান্স থাকবে আচ্ছা সুসাইডাল চেষ্টা করতেও পারে আরেকটা ব্যাপার থাকে সাইকোসিস ইন্ডিয়াতে কি হয় হ্যালুসিনেশন হয় কমান্ডিং টাইপ অফ হ্যালুসিনেশন হ্যালুসিনেশন মানে ধরুন কান দিয়ে মানে অডিটারি হ্যালুসিনেশনে কি হয় কান দিয়ে আমি কিছু কথা শুনবো সেটা শুধু আমি শুনতে পাচ্ছি অন্য কেউ শুনতে পাচ্ছে না তো ওখানে এক ধরনের হ্যালুসিনেশন হয় সেটাকে ধরুন আমরা বলি কমান্ডিং টাইপ অফ হ্যালুসিনেশন আমাকে কমান্ড দেবে আমাকে কমান্ড দিচ্ছে আমি কানে শুনতে পাচ্ছি যাও গিয়ে গলায় দড়ি দাও যাও গিয়ে বিষ খেয়ে নাও এই যে কমান্ডটা দিচ্ছে সেই কমান্ডের কিন্তু অ্যাক্টিং আপন বিহেভিয়ার মানে ওই কমান্ড ফলো করতে গিয়েও কিন্তু সুইসাইডের দিকে এগোচ্ছে মানুষ এই যে আপনি বললেন যে স্কিজোফিনিয়া কমান্ডিং টাইপ অফ হ্যালুসিনেশন যেটা এই যে কথাটা সেটাও তো নিজের মনেরই কথা একটা সাবকনসিয়াস মাইন্ডেরই কথা তিনি মনে হচ্ছে মনে হচ্ছেন তিনি শুনতে পাচ্ছেন এরকম একটা হ্যালুসিনেশন মানেই হল মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সেই ইন্দ্রিয়র ইন্টারপ্রিটেশন যেমন ধরুন আমরা চোখ দিয়ে দেখতে পাই জেনারেলিস্ট কিজোফিনিয়াতে ভিজুয়াল হ্যালুসিনেশন খুব একটা হয় না আচ্ছা উইড্রলে যেমন ভিজুয়াল হ্যালুসিনেশনটা কমন স্কিজোফিনিয়াতে মোস্টলি যেটা হয় সেটা হল অডিটরি মানে কানে শুনতে পাবো যেমন আমার মনে হবে যেন আমি আমার আমার যা প্রিয় যে মানে ধরুন আমি ঠাকুরকে খুব ভালোবাসি আমি অমুক ঠাকুরকে ভালোবাসি সেই ঠাকুর আমাকে কথা বলছে আমার সেই ঠাকুরের বাণী আমি শুনতে পাচ্ছি ঠাকুর আমাকে কমান্ড দিচ্ছে যাও গিয়ে গলায় দড়ি দাও এই যে কমান্ডিং টাইপ অফ হ্যালোসিনেশন ভেরি ডেঞ্জারাস তো এই জিনিসগুলোর যদি ট্রিটমেন্ট ঠিকঠাক না হয় কোনো কারণ ছাড়াই বা ফ্যামিলি মেম্বার বুঝতেই পারবে না যে ছেলে বা লোকটি আত্মহত্যার পথ বেছে নিল আমাদের প্রতিনিয়ত জীবনে যে স্ট্রেস এই যে আমি বললাম ডাব্লিউচ যেটা কথা বলেছিল যে আমাদের স্বাভাবিক জীবনের চাপ সামলাতে না পারলে তখন আস্তে আস্তে মানুষ এইগুলো পথ বেছে নেয় এবং কোনো ফলপ্রসূ কাজ করতে পারে না আচ্ছা তো এই যে প্রিভেনশন আপনি যে বলছিলেন একটু আগে যে আমরা কিভাবে আটকাবো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো কথা বলবো তো এই কথাগুলো বলতে গেলে আমাকে বুঝতে হবে যদি কোন ধরনের মানসিক প্রবলেম আছে মানসিক রোগ আছে তাহলে কিন্তু আমাদের করতে হবে হবে বা প্রফেশনাল হেল্প নিতে একটা বিষয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বললেন যে এই অডিটোরিয়া হেলোসিনেশনের কথা বললেন এবং এই মানসিক রোগের কথা বললেন যেটা হয়তো লিড আপ টু হতে পারে সুইসাইডে তো এই যে বিষয়গুলো প্রধান একটা বিষয় থাকে কি যেটা আপনি একটু আগে বলছিলেন যে আমার পেট ব্যথা করছে আমি বুঝতে পারছি আমার পেট ব্যথা করছে যার ফলে আমার একটা ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে সেটাও আমি বুঝতে পারছি এখন ওষুধ খাবো আমি না হয় ডাক্তারের কাছে যাব কিন্তু যিনি রোগী এই জায়গাতে অর্থাৎ তার ডিপ্রেশন হয়েছে তার একটা মেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে মানসিক অবস্থা তার অবনতির দিকে যাচ্ছে সেটা কি রোগী নিজে বুঝতে পারেন এবং সেটা অনুধাবন করে কি সেখানে নিজে কোনো স্টেপ নিতে পারেন বা কি হয় ব্যাপারটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে রোগী নিজে বুঝতে পারে যে মন ভাল লাগছে না বেঁচে থাকতে ইচ্ছে করছে না আমার জীবনের কোনো ভ্যালু নেই ওয়ার্থলেস এই সমাজের জন্য এই আমার পরিবারের জন্য আমার কোনো ভ্যালু নেই তো এই জীবনটা রাখার চাইতে মরে যাওয়াই ভালো তো এই যে চিন্তনগুলো এই চিন্তনগুলো তো পেশেন্টের মনেই আসবে বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনোভাবে সে হয়তো এক্সপ্রেস করছে ফ্যামিলি মেম্বার হয়তো বুঝতে পারছে না আচ্ছা তো এই যে ফ্যামিলি মেম্বার বুঝতে পারছেন এটাও কিন্তু একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর আর কেন বুঝতে পারছে না ইগনোরেন্স এই যে আমরা ওই যে পেট ব্যথা এর एग्जांपलটা দিলাম পেট ব্যথা হলে আমরা জানি হ্যাঁ পেট ব্যথা হলে কি ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু এই যে বললাম মন খারাপ হয়েছে মনের কষ্ট হচ্ছে আমার মেজাজটা చిৎচের হয়ে যাচ্ছে রাতের পর রাত আমি ঘুম না সেটা কিন্তু বাড়ির লোক বুঝতে পারছে না এবং এর জন্য যে প্রফেশনাল হেল্প মানে ডাক্তারি হেল্প নেওয়া দরকার সেটাও সে বুঝতে পারছে না তাহলে আমি একটা আরেকটা কথা বলি যখন অনেক সময় মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় সুসাইড অ্যাটেম্প হয় কিন্তু সাকসেসফুল অ্যাটেম্প করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে ধরা হয়তো পড়ে গেল যখনই পেশেন্টরা এলো আমাদের কাছে ধরুন প্রায় দিন ইভিনিং আমি কল পাই ক্যাজুয়ালিটি থেকে তখন পেশেন্ট যখন হাতে পাই তখন আমরা কি কি করি ফার্স্ট আমরা অ্যাসেস করি যে কন্ট্রিবিউটরি ফ্যাক্টারস যেমন একটু আগে এক্সাম্পল দিলাম যে রেজাল্ট দিয়েছে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ছেলেটি বা মেয়েটি রেজাল্ট ভালো করেনি ফেল করেছে তার সাথে সবাই পাস করে গেছে ও ফেল করেছে বাড়িতে এক বকুনি হয়েছে ঘরে অশান্তি হচ্ছে তো এই যে এগুলো হলো কন্ট্রিবিউটরি ফ্যাক্টর ধরুন রিলেশনশিপে ফ্র্যাকচার হয়েছে বা ধরুন ব্যবসায় বিরাট লস হয়েছে বা ধরুন চাকরি কালকে অবধি চাকরি ছিল আজকে হঠাৎ করে আমার চাকরি নেই এই যে এগুলো হলো মানে কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস তো ওই ব্যাপারগুলো চিন্তা করতে হয় তারপর আমরা কি করি থরো মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করি তার মনটা কেমন ইমোশনটা কেমন তার চিন্তন কেমন তার পারসেপশন কেমন তার কগনি মানে কগনিশন এগুলো মানে হার্ড কর মেডিকেল টার্ম হয়ে যাচ্ছে ওগুলো জিনিস আমরা অ্যাসেস করার চেষ্টা করি এবং একটা ডায়াগনোসিসে রিচ করার চেষ্টা করি যে প্রি এক্সিস্টিং কোনো সাইকারট্রিক ইলনেস আছে কিনা যদি আছে তাহলে সেটা ট্রিটমেন্ট করতে হবে তারপর আরেকটা আমরা ইয়ে করি যে যখন আমরা পেশেন্টকে অ্যাসেস করি যখন ধরুন জেনারেল কন্ডিশন ইম্প্রুভ হয়েছে বিষ খেয়েছে গ্যাস্ট্রিক লেভার ট্যাভাস হয়ে গেছে মোটামুটি এখন মিনিংফুল কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারছি তখন আমরা পেশেন্টের সাথে যখন কথা বলি স্পেসিফিক্যালি যে কেন এটা করলো কি জন্য হলো কীভাবে করলো সেই ব্যাপারে আমরা কথা বলি তারপর আমরা কি আবার ফার্দার অ্যাটাক মানে আমরা চেষ্টা করি যে সুইসাইড রিস্ক অ্যাসেসমেন্ট মানে আবার অ্যাটাক মানে আবার সেই চেষ্টা করবে মানে লো না হাই না মোড়ের সেটা করার চেষ্টা করি তারপর আমরা একটা ট্রিটমেন্ট চকআউট করি যে এই পেশেন্টের এটা কজ এটা ডায়াগনোসিস এটা ট্রিটমেন্ট এবং করব আর তারপর আমরা যত রকম অ্যাসেসমেন্ট হয়েছে তার ডকুমেন্টেশনগুলো প্রপারলি মেনটেন করি যেন লং টার্ম ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করা যেতে পারে এটা হলো মানে একটা মোটামুটি একটা মানে অ্যাপ্রোচ তার মানে প্রথমে আমি কি করলাম অ্যাসেস করলাম তারপর কি করলাম ওর কিছু মানে স্ট্রেংথ স্ট্রেংথ আর সাপোর্ট যেমন ধরুন ওর ফ্যামিলি মেম্বারস খুব সাপোর্টিভ ওর বউ খুব ওকে বোঝে তাহলে কিন্তু এটা ওর জন্য একটা প্রোটেকটিভ ঠিক বা ধরুন ওর কথা কেউ শোনে না বা ম্যারেটাল ডিসহারমোনি খুব চলছে ও নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ওকে সোসাইটির দিকে এগিয়ে নিয়ে যাবে তারপর এই রিস্ক ফ্যাক্টর গুলো অ্যাসেসমেন্ট করার পরেই কিন্তু আমরা স্পেসিফিক ইন্টারভেনশন দিই যে শুধু ওষুধ দিলেই তো হবে না মানে যে আমরা বলি সবসময় যে বায়ো সাইকোসোশ্যাল অ্যাপ্রোচ মানে ওষুধ দিয়ে ডিপ্রেশন কমানোর জন্য মানে সাথে সাথে তাকে কাউন্সেলিং করা হয় অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি মেম্বারকে ইনকর্পোরেট করা হয় সো দ্যাট মানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে তাহলে আমরা কিভাবে ইভ্যালুয়েট করি প্রথমে যে সুইসাইড আইডিয়েশন হচ্ছে প্রথমেই আমরা জানার চেষ্টা করি কেন ওয়াই কেন সুইসাইড করতে চাও নেক্সট হোয়ার কোথায় করেছিলে নেক্সট জিজ্ঞেস করি কিভাবে হাউ পরিণতি কি হল হোয়াট এই জিনিসগুলো কিন্তু বারে বার জিজ্ঞেস করি আর আমরা ট্রাই করি এই চার চারটে জিনিস যে এর মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে ফার্দার আরও এই অ্যাটাকের চান্স আছে কিনা আচ্ছা আরও যেমন ধরুন সুইসাইডের আইডিয়েশনে যে কবে থেকে এই ধরনের চিন্তান আসছে কতবার আগে ট্রাই করা হয়েছিল কীভাবে আইডিয়াটা এলো মানে কত ফ্রিকোয়েন্ট এই চিন্তনগুলো আসে এই জিনিসগুলো ফ্যামিলি মেম্বারদের সাথে বা নিজের কাছের বন্ধু বান্ধবদের সাথে এগুলো জিনিস শেয়ার করেছিল কিনা আগে যেগুলো অ্যাটাক করে মানে অ্যাটেম্প করেছিল সেগুলো কতটুকু ফ্যাটাল ছিল কতটুকু ইঞ্জুরি হয়েছিল মানে আগে ট্রিটমেন্ট হয়েছিল কি ট্রিটমেন্ট হলে কতদিন ট্রিটমেন্ট করেছিল এই সমস্ত জিনিসগুলো আমরা বোঝার বা জানার চেষ্টা করি তাহলে ডাক্তারবাবু একটা বিষয় যেটা উঠে আসছে আপনার কথা থেকে যে আপনি ওষুধটা যেরকম দিচ্ছেন এই মানসিক রোগের ক্ষেত্রে বা এই যে ডিগ্রেডেশন মেন্টাল অবনতি যেটা হচ্ছে মানসিক অবনতি হচ্ছে সেটার জন্য কথোপকথনের মাধ্যমে মেন কারণটা বার করে আনা অনেকটাই প্রয়োজন তারপরেই হয়তো সেটাকে সলিউশন করা যেতে পারে হ্যাঁ দেখুন এই যে আমি বারবার পেট ব্যথার এক্সাম্পলটা দিচ্ছি পেট ব্যথা হচ্ছে আপনি আল্ট্রাসাউন্ড করলেন বিভিন্ন সিটি স্ক্যান করলেন আপনি কারণটা খুঁজতে পারেন কিন্তু পৃথিবীতে কোনো যন্ত্র নেই যে যন্ত্রটা নিয়ে আপনি মনটাকে অ্যাসেস করবেন মনটাকে অ্যাসেস করতে গেলে ফার্স্ট কথা পেশেন্টের সাথে কথা বলতে হবে সময় দিতে হবে এবং পেশেন্টের মনে প্রবেশ করা মানে আমরা বলি এটাকে এমপ্যাথেটিক অ্যাপ্রোচ তার অর্থ হল নিজেকে আমি ডাক্তার আমি নিজেকে পেশেন্টের স্থানে নিজেকে প্লেস করে এবং পুরো সামগ্রিক অবস্থাটাকে অনুধাবন করে বোঝার চেষ্টা মানে ট্রিটমেন্টটা করা এটাকে বলে এমপ্যাথেটিক অ্যাপ্রোচ যতক্ষণ এই জিনিসটা না হবে মনটাকে স্ক্যান করা না মানে স্ক্যান হবে না আর যদি মনের প্রবেশ করতে না পারি তাহলে কিন্তু ট্রিটমেন্টটা সফল হবে না এখন আমার আমি চলে আসছি যে কখন মানে কি কি রিস্ক ফ্যাক্টার্স আছে যেগুলো দিয়ে আমি আগে থেকেই ইয়ে হতে পারি মনে রাখবেন জেন্ডার ফার্স্ট হল জেন্ডার মহিলারা সুইসাইড অ্যাটেম্প বেশি মানে পুরুষদের তুলনায় অ্যাটেম্পটা বেশি হয় ওদের আর সাকসেসফুল সুইসাইড অ্যাটেম্পট নেয় বেশি পুরুষ মানে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে যায় আচ্ছা তারপর এজ তিন হাজারদের ইয়ঙ্গার পেশেন্টদের মধ্যে এটা কমনলি দেখা যায় এবং আরেকটা পিক পাওয়া যায় এই মোর দেন ফিফটি ফাইভ যখন নাকি লেটার পার্ট অফ লাইফ যখন ওনার মনের ব্যথা বোঝার বা কথা বলার লোক বাড়িতে কেউ নেই একাকিত্ব এই একাকিত্বর জন্যই কিন্তু মানুষ সুইসাইডের দিকে এগিয়ে যায় তো পিক ফ্রিকোয়েন্সি একটা দেখা যায় মানে পুরুষের ক্ষেত্রে ধরুন অ্যাবাউ সেভেন্টি ফাইভ ইয়ার্স মহিলার ক্ষেত্রে ধরুন অ্যারাউন্ড ফিফটি ফাইভ ইয়ার্স এই জিনিসগুলো মনে রাখতে হবে তো এইগুলো হল দেখুন আপনি একাকিত্বের কথা বললেন এখন যদি এই যে একটা একাকিত্বের কথা যেটা বললেন হয়তো বা বিষয়টা একটু অন্যদিকে গেলেও যেতে পারে কিন্তু এই যে আমরা দেখছি যে আমরা মোবাইল ফোন বা টেকনোলজি নির্ভর হয়ে পড়ছি অনেক ক্ষেত্রেই সোশ্যাল ইন্টারাকশন বলতে অনেক ক্ষেত্রেই আমাদের জিরো হয়ে যাচ্ছে সোশ্যাল ইন্টারাকশন বলতে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিলাম বা বেশি থেকে বেশি হয়তো ফোন করলাম ফোনও এখন দিন খুব একটা হয় না এটাও কি একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হতে পারে হয়তো সামনে থেকে সামনে বসে আমি কথাটা বলছি না এটা একটা ভালো কথা বলেছেন আর এই টপিকটা নিয়ে আমার রিসার্চ আমার পিএইচডি কিন্তু এই এই টপিকেই দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়ত একসাথে আছি কিন্তু খুব দূরে চলে গেছি একে অপরের থেকে পাশের বাড়িতে কে থাকে আমি জানি না জানি না কিন্তু হয়তো জানি টাইম স্কোয়ার নিউ কি হচ্ছে সেটা এখন জানি একদম ওই টেকনো হওয়ার জন্য এতে করে আমরা হয়তো ডিজিটালি আমার আমার ফলোয়ার আছে ফাইভ থাউজেন্ড কিন্তু পাঁচজন লোক আজকে আজকে যদি আমার বিপদ হচ্ছে পাঁচটা লোক হাসপাতালে আমাকে নিয়ে যেতে পারবে না বা আমার ব্লাড দরকার ব্লাড দেওয়ার লোক পাচ্ছি না কিন্তু আমার ফেসবুকে আমার মানে আমার ফ্রেন্ড লিস্টে আছে ধরুন অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড তো কি লাভ এগুলো তাও এই যে একাকিত্ব এই দেখা যাচ্ছে অনেকেই এই যে ধরুন কিছু ব্যক্তিত্বের লোকজন যেমন বলা হয় স্কিজয়েড বা স্কিজোটিপাল পার্সোনালি যাদের থাকে যাদের মানে অন্তর্মুখী লোক যারা হয় ইন্ট্রোভার্ট হয় তাদের দেখবেন সোসাইটিতে খুব একটা বন্ধু বান্ধব নেই তারা নিজের দুনিয়ায় ব্যস্ত থাকে নিজের খেয়ালে থাকে কিন্তু তাদেরও তো মনে অ্যামিউজমেন্ট বা ধরুন রিক্রিয়েশন দরকার ওই তখন সোশ্যাল নেটওয়ার্ক প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে এটা করতে গিয়ে বাস্তবে তাদের বন্ধু নেই কিন্তু ভার্চুয়ালি তাদের বন্ধু একটা সময়ে এই একাকিত্বটা বাড়তে থাকে হয়তো এই যে বললাম আদার কন্ট্রিবিউটর যখন ফেভারেবল হবে দুনিয়াটা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে কিন্তু আমরা দুনিয়া থেকে হয়তো অনেকটা তারপর ধরুন সেক্সুয়াল ওরিয়েন্টেশন একটা রিস্ক ফ্যাক্টর দেখ এটা নিয়ে আমি কালকে আবারও একটা টক আছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন মানে হলো প্রাকৃতিক ভাবে একজন পুরুষ মহিলার দিকে আকর্ষিত হয় বা একজন মহিলা পুরুষের দিকে আকৃষ্ট হয় এটাই তো প্রাকৃতিক নিয়ম কিন্তু এর বিপরীতে যারা যাচ্ছে তাদের মধ্যে অনেক সময় মানে মানে আইডিয়েশন আসছে মেইনলি কি হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে সোশ্যাল স্টিগমা থেকে আচ্ছা তারপর নেক্সট আরেকটা ব্যাপার হলো রিলিজিয়াস অ্যাফিলিয়েশন মুসলিমদের মধ্যে কিন্তু সুইসাইড রেট কম আচ্ছা খ্রিশ্চান ক্যাথলিক বা জিউজ বা হিন্দুদের থেকে কারণ হল কোরআনে কিন্তু এই জিনিসটা ভালো এটস মানে মানে গুণা মানে এটা একটা মানে 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 বাজে কাজ তারপর ধরুন ম্যারিটাল স্ট্যাটাস অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বা একা থাকে বা বিয়ে করেনি লেটার লাইফে তাদের মন মনের ব্যথা বোঝার বা মনের কথা বলার লোক নেই ওরাও কিন্তু সুইসাইডের দিকে এগিয়ে যায় এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর আরেকটা রিস্ক ফ্যাক্টর হলো ফ্যামিলি হিস্ট্রি যদি ফ্যামিলিতে কেউ থেকে থাকে আগে রিস্ক মানে মানে সুসাইড করে মানে সুসাইড করেছে তারও কিন্তু চান্স থাকে তারপর একটা রিস্ক ফ্যাক্টর হলো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যেটা আমি একটু আগে বলেছিলাম যে হঠাৎ করে চাকরি চলে গেল চাকরি চলে কি করবো এখন আমি সেটাও কিন্তু একটা মানে ফ্যাক্টর ফর সুসাইড তাহলে আমি মানে ধরুন আমি পেশেন্ট আমি কিভাবে মানে আমার পরিবার কিভাবে বুঝবে যে আমার মধ্যে এই সুইসাইডাল আইডিয়েশন আসছে তো কিছু ওয়ার্নিং সাইন আছে আচ্ছা ফ্যামিলি মেম্বার্সদের এই ওয়ার্নিং সাইনগুলো কিন্তু চোখে পড়লে হয়তো লোকটি বেঁচে যাবে তো এই ওয়ার্নিং সাইনগুলো ফার্স্ট হল সুইসাইডাল আইডিয়েশন সে হয়তো কখনো না কখনো সময় বলে থাকবে আর বাঁচার ইচ্ছা নেই মরে গেলেই ভালো হতো এই যে আইডিয়েশন নেক্সট কথা হলো সাবস্টেন্স অ্যাবিউজ সে মদ খাচ্ছে ব্রাউন সুগার নিচ্ছে হিরোইন নিচ্ছে গাঁজা খাচ্ছে কনস্ট্যান্ট চলছে হঠাৎ খেয়েছে তা নয় দিনের পর দিন প্রতিনিয়ত এত ঝগড়া এত ইয়ে এত মানে ধরুন ফিনান্সিয়াল বার্ডেন সব কিছু সে সাবস্টেন্স ডিপেন্ডেন্স হয়ে গেছে ওটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন আরেকটা জিনিস আমি এখানে একটু জানতে চাই আপনি নেশার কথা বললেন নেশার দিকে ঝুঁকে যাওয়া সাবস্টেন্স অ্যাবিউজ কথা বললেন তো সেখানে কি এমনও হতে পারে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ মানুষ ডিপ্রেশনে ভুগছেন সেই ক্ষেত্রে হয়তো নেশা কিছু করছেন না হয়তো বা বেশি খেতে শুরু করেছেন নরমাল ফাস্ট ফুড হোক সেটা বা অন্যান্য খাবার হোক প্রচুর খেতে শুরু করেছেন সেটাও কি হতে পারে ডিপ্রেশনে জেনারেলি কিন্তু অ্যাপেটাইট কমে যায় কিন্তু এটিপিক্যাল ডিপ্রেশন বলে একটি কথা আছে যেখানে উল্টো হয়ে যায় আচ্ছা ডিপ্রেশনে ঘুম কমে যায় কিন্তু এটিপিক্যাল ডিপ্রেশনে ঘুমটা বেড়েও যেতে পারে তো নেক্সট ওয়ার্নিং সাইন সম্বন্ধে বলো পারপাসলেসনেস মানে কোনো বাঁচার কোনো কারণ নেই নেক্সট হলো উদ্বিগ্নতা অ্যানজাইটি ট্রিমেন্ডাস অ্যানজাইটি ভালো সবসময় কি হবে কি হবে কি হবে কি হবে এই যে ব্যাপারটা এই এটাকে বলে আমরা অ্যানজাইটি এটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন যেটার জন্য মানুষ আত্মহত্যার দিকে যেতে পারে তারপর একটা কন্ডিশন আছে ট্র্যাপড আর বাঁচার রাস্তা নেই এই যে ধরুন যারা নেশাগ্রস্ত একটি ছেলে যে ব্রাউন সুগার নিচ্ছে হিরোইন নিচ্ছে যখন সে হঠাৎ করে ব্রাউন সুগার খাওয়া বন্ধ করে দিল তখন কি হলো উইড্রল সিম্পটম শুরু উইড্রল সিমটমসটা কেমন গা হাত পা ব্যথা করবে নাক দিয়ে জল পড়বে চোখ দিয়ে জল পড়বে রাতের পর রাত ঘুমাবে না প্রচণ্ড শরীরের ব্যথা তারপর গুসবাম্প হবে তারপর কন্টিনিউয়াসলি ওয়ার্ন করবে হাই তুলবে এইগুলো হলো আপনার উইড্রল সিন্টম এখন ভাবুন আপনি কতদিন ও না ঘুমিয়ে একটা মানুষ কতদিন না ঘুমিয়ে বাঁচতে পারে কনস্ট্যান্ট বডি এক হচ্ছে কতদিন সে সহ্য করতে পারবে হাতেও পয়সা নেই সে যে নেশা কন্টিনিউ সেটাও হচ্ছে না সেটাও হচ্ছে না আলটিমেটলি আত্মহত্যার পথ বেছে নেয় তারপর আরেকটা ওয়ার্নিং সাইন হলো একাকিত্ব উইড্রন মানে কারোর সাথে কথা বলছে না নিজে ঘর বন্ধ করে রাখছে নিজে একটা রুমে থাকছে কারোর সাথে কথা বলছে না খাওয়ার সময় আসছে না চান করছে না কিচ্ছু করছে না ওই উজ্জ্বল ব্যবহারটাও কিন্তু ওইটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন তারপর ধরুন অ্যাঙ্গার অযথা কারণ মানে অকারণে রাগ কোনো ডেফিনিট রিজন মানে এভরি ট্রিভেল কজে প্রচণ্ড রাগ দেখাচ্ছে সেটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন তারপর রেকলেস অ্যাক্টিভিটি এই দেখবেন রাস্তাঘাটে আপনি হয়তো রাস্তার সাইড দিয়ে যাচ্ছেন কয়েকটা ছেলে হয়তো খুব স্পিডে বাইক নিয়ে গেল মানে রেকলেস ড্রাইভিং করছে ওটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন তারপর কেউ কেউ বলবে দেখবেন মুড চেঞ্জ হচ্ছে ধরুন একটু এখন আনন্দ একটু পরে দুঃখ মানে ফ্রিকোয়েন্টলি মুড সুইং হচ্ছে এই যদি মুড সুইং এগুলো যদি থাকে তাহলে কিন্তু এটাকেও কিন্তু ওয়ার্নিং সাইন হিসেবে ধরে নিতে হবে একদম ডাক্তারবাবু একটা একটু আগে আপনি বলছিলেন সোশ্যাল স্টিগমার ব্যাপারে তো আত্মহত্যার ব্যাপারে সোশ্যাল স্টিগমা তো রয়েছে অবশ্যই এই যে মেন্টাল হেলথ এটা নিয়ে আমরা হয়তো এখন হয়তো কিছুটা আলোচনা হচ্ছে আর সমাজের অনেক অংশের মানুষই হয়তো আমরা জানি মেন্টাল হেলথ ব্যাপারে কিছুটা হলেও সচেতন আমরা কিন্তু এই যে সোশ্যাল স্টিগমাটা এই সোশ্যাল স্টিগমাটা কেন হচ্ছে আহ ফার্স্ট কথা কিছু মিথ আমাদের সোসাইটিতে প্রিভেল করে আচ্ছা এই মিথ গুলোর জন্য কিন্তু আমাদের এই স্টিগমা গুলো হয়ে আছে যদি আপনার পেট ব্যথা হয় ওই যে বারবার পেট ব্যথার এক্সাম্পলটাই দিয়ে যাচ্ছি পেট ব্যথা হচ্ছে আপনি কিন্তু ডাক্তারকে যেতে খুব একটা চিন্তা করছেন প্রবলেম হয়েছে গেছেন কিন্তু যদি আপনার মনে কিছু প্রবলেম হচ্ছে আপনি জানেন আপনি ইউ আর এডুকেটেড পারসন আপনি বুঝতে পারছেন যে সামথিং অড ইজ গোয়িং অন কিন্তু আপনি ভাবছেন আমি যে ওনার কাছে ডাক্তারের কাছে যাব কেউ যদি দেখে ফেলে তাহলে তো আমার সামাজিক সম্মান যে ঠিক এখানে কিছু ভ্রান্ত ধারণা আছে এই ভ্রান্ত ধারণাই গুলো হল কিন্তু ইগনোরেন্স গুলোই কিন্তু আমাদের এই চিন্তাটা করেই হয়তো আমরা কারোর কাছে নিজের মনের কথা খুলে বলিও না যে উনি কি ভাববেন আমাকে আমাকে বোধহয় আইসোলেট করে দেবে আমি ছোট হয়ে যাব হয়তো ওনার কাছে তো আমি এই যে ভ্রান্ত ধারণাগুলো গুলো নিয়ে কিছু কথা বলবো মনে রাখবেন মানসিক রোগী মানে কিন্তু আপনি পাগল নন এই যে লঘু মানসিক রোগ যেমন ধরুন অ্যাংজাইটি মাইল ডিপ্রেশন ইনসোমনিয়া এগুলো কিন্তু মানসিক রোগ বাট এগুলো কিন্তু লঘু মানসিক রোগ এগুলো হওয়া মানেই কিন্তু আপনি পাগল নন আর পাগল শব্দ তো আজকের ডেটে বলাই যায় না এটাও একটা হিউম্যান রাইটসের এগেন্স্টে কথা বলা পাগল বলে কোনো শব্দ হয় না হ্যাঁ মেন্টালি চ্যালেঞ্জ হতে পারে নেক্সট মিথ সম্বন্ধে মানে ভ্রান্ত ধারণা হল কি সাইকারের কাছে গেলে কিন্তু সামাজিক অসম্মান হয় বলে লোকে ভাবে তাই আমাদের কাছে অনেকেই আছে না বা চুপি চাপে আছে এটা কিন্তু ভুল ধারণা অনেকেই বলে পাগলের কোনো চিকিৎসা হয় না বাস্তবে যদি ট্রিটমেন্ট মানে ডায়াগনোসিস আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট হয় তাহলে কিন্তু সুরাহা পাওয়া যায় অনেকেই বলে আমি নেক্সট মিথের সম্বন্ধে মানে ভুল ধারণার সম্বন্ধে বলছি এসব রোগ ফোক কিছুই না ভূতে ধরলে এমন হয় বিজ্ঞানের ভাষায় ভূত বলে কিছু হয় না তাহলে একটা জিনিস মনে রাখবেন মানসিক স্বাস্থ্য সম্বন্ধে একটা কথা খুব মনে খুব মনে রাখা খুব দরকার উপযুক্ত চিকিৎসার দ্বারা মানসিক রোগ নিরাময় সম্ভব অযথা ঝাড়ফুক বা তুকতাক করে সময় নষ্ট করবেন না মানসিক রোগের চিকিৎসা প্রক্রিয়া সময়ে সাপেক্ষ যদি শুরুতেই রোগের নিরূপণ হয় বা তার চিকিৎসা হয় যে আগে বললাম আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট তাহলে কিন্তু সুফল বেশি পাওয়া যায় এই যে স্টিগমাটা স্টিগমাটার মেইন রিজন হলো ইগনোরেন্স আর এই ইগনোরেন্সটা কিন্তু আমাদের ইভেন এজুকেটেড লোকেদের মধ্যে আছে এই আপনার কাছে যে এলাম এই কথাগুলো কিন্তু ওই জন্য প্লিজ একদম রিল্যাক্স থাকুন প্রফেশনাল সিক্রেসি আপনি শুধু আপনার ইনস্ট্রাকশনগুলো মেনে চলুন তাহলে আপনি ভালো হয়ে যাবেন এই এইগুলো আমাদের প্রতিনিয়ত ব্যাপার দেখুন এগুলো কিন্তু প্লিজ কাউকে বলবেন না হ্যাঁ তো লোকে ভাবে যে যদি জেনে গেল তাহলে বোধহয় আমার শেষ সব আমার ছেলের বিয়ে হবে না আমার মেয়ের বিয়ে হবে না আমার হবে না আমার সেই হবে না লোকে আমাকে ইয়ে হবে মানে এইগুলো কিন্তু ভেরি কমন আমাদের সোসাইটিতে ঠিক তো এই সোশ্যাল স্টিগমার কথা আপনি বললেন তার পাশাপাশি যেটা প্রাথমিক বিষয় যিনি মেন্টাল একটা সমস্যায় ভুগছেন নিজে বুঝতে পারছেন তারপরেও যাচ্ছেন না চিকিৎসকের কাছে তো সেই বিষয়টা বা ভাবছেন যে হয়তো কিছু না হয়তো এখন একটু খারাপ লাগছে ঠিক হয়ে যাবে তো ওনাদেরকে আপনি কি বলবেন ওনাদের কি করা উচিত সেই মুভেন্টগুলোতে যদি মনে করছেন যে কিছু একটা প্রবলেম হচ্ছে একবার অ্যাসেসমেন্ট করি নেওয়াটা প্রফেশনাল একবার অ্যাসেসমেন্ট ইজ ইম্পর্টেন্ট ডায়াগনোসিস যাই হবে যদি কিছু একটা সমস্যা আছে ওই যে বললাম আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট তাহলে কিন্তু আপনি একদম ভালো হয়ে যাবেন মনে যদি হয় যে হ্যাঁ আমার ঘুম হচ্ছে না আমার কিছু একটা মানে শারীরিক লক্ষণ মান মানে মন খারাপ হচ্ছে বা এই যে কথাগুলো বললাম কেউ বুঝে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অনেক সময় কিছু কিছু ব্যাপার থাকে লোকজন বুঝতে পারে না যে এটা মানসিক রোগ যেমন আমি একটা এক্সাম্পল দিই মহিলাদের মধ্যে খুব বেশি কমন সুচিবায়ু হাত ধুচ্ছে তো ধুচ্ছেই পা ধুচ্ছে তো ধুচ্ছেই চান করছে তো করছেই আমাদের সোসাইটি কিন্তু ভেরি কমন এটা মহিলাদের মধ্যে বেশি হয় মানে এটা তো ধরুন ওয়াশার বা ওয়াশার টাইপটা বললাম অনেকে দেখবেন রাত্রিবেলা দরজা বন্ধ করেছে কিনা বা গ্যাসের নব অফ করেছে কিনা বারবার চেক করে দরজাটা ছিটকিনি দিয়েছে কিনা বারবার চেক করে বা অনেকেই দেখবেন বাইকে লক করেছে কিনা বারবার চেক করে বা গাড়ি লক করেছে কিনা বারবার এসে চেক করে কারণটা এই চেকার টাইপ এটাও কিন্তু এক ধরনের সূচিবায়ু অনেক সময় দেখবেন এটাকে কম্পালসিভ ডিসঅর্ডার তো এই যেটা মানসিক রোগ অনেকেই হয়তো জানে না কিন্তু আছে চলছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলছে এটা যে ট্রিটমেন্ট হয় অনেকেই হয়তো জানে না কারণ ওই যে ইগনোরেন্স এই মন ব্যথাটা তো টের মানে একটু দেরি করে টের পায় মানুষ এটারও যে ট্রিটমেন্ট হ্যাঁ না এটা নর্মাল আমি একটু বেশি পরিষ্কার যেমন এটোকাটা হ্যাঁ না আমি একটু মানি এই মানিটা যদি বেশি করে মানে বেশি মানতে গিয়ে যদি অন্য সমস্যা দেখা যায় তাহলে তো ডাক্তার কাছে যাওয়া উচিত তাই না আমরা এই যে বিষয়টা এই যে আপনি ওসিডির কথা বললেন এবং নরমাল একটা বিষয় সতর্ক থাকা অনেক বিষয়ে এই যে গ্যাসের লবটা বন্ধ আছে কিনা সতর্ক রয়েছে আমি দুবার চেক করলাম কখন বুঝবো যে সেটা একটা রোগে পরিণত হয়ে গেছে বা হতে যাচ্ছে মাত্রা আচ্ছা চেক করে মানে বন্ধ করে এলাম একটু পরে মনে হবে চেক করিনি হতে আবার গিয়ে চেক করলাম মানে এই রেজিস্ট মানে এই যে আপনি বলেন ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ডেফিনেশনই আছে রিপিটেটিভ ইনক্লুসিভ আনওয়ান্টেড থট আইডিয়া ইমেজ হুইচ ইনভেটস এ পারসনস মাইন্ড হুইচ গিভ রাইজ অ্যানজাইটি জেনারেলি ইট ইজ বিং ফলোড বাই কম্পালসন মানে সোজা কথা হল বারবার এই চিন্তনটা আসবে যে আমার হাতে বোধহয় নোংরা লেগে গেছে আমার দরজাটা বোধহয় খোলা আছে আমার বাইকটা বোধহয় লক করিনি আমার গাড়িটা বোধহয় লক করা হয়নি বারবার এই চিন্তনটা মাথায় আসবে আমি জানি হ্যাঁ আমি চেক করেছি তো তাও যেন বারবার গিয়ে চেক করবে এতে করে মানুষটা খুব স্লো হয়ে যাবে দেখবেন এই মহিলা যাদের সূচিবাব বেশি থাকে দুপুর বা মানে লাঞ্চ করে হয়তো সন্ধ্যা পাঁচটার সময় খুব বেশি পরিপাটি হয় এই পরিপাটি করতে গিয়ে কখনোই কাজ কমপ্লিট হয় না দেখবেন স্টুডেন্ট যারা যাদের ওসিডি থাকে এত বেশি পরিপাটি করে লেখে তিন ঘন্টা একশো মাসে তিন ঘন্টা কোনোদিনও সে সব শেষ করতে পারে না কারণ বেশি পরিপাটি করতে গিয়ে সময়টা বেশি লেগে যায় মানে অবসেসিভ স্লোনেস তা এই জিনিসগুলোর পেশেন্ট বুঝতে পারে কিন্তু এটা যে ট্রিটমেন্ট আছে সেটা হয়তো অনেকে জানে না এটার ট্রিটমেন্টের পদ্ধতিটা কি বাপ্রোচ বায়োলজিক্যাল অ্যাপ্রোচে আমরা কিছু অ্যান্টি অবসেশনাল ওষুধ দিয়ে শুরু করি প্রথমে সিঙ্গেল ড্রাগ মানে একটা ওষুধ তারপর দুটো ওষুধ মানে কখনো দুটো তিনটে ওষুধ দিয়ে হেল্প করতে হয় তারপর আছে কিছু বিহেভিয়ারাল থেরাপিজ বিহেভিয়াল থেরাপিজের মধ্যে প্রথমে আছে অ্যাভারসান থেরাপি যখনই আমার মনে আমি বলি যে নর্মালি পেশেন্টকে যে হাতে একটা রাবার ব্যান্ড পরবে ছোট ছোট্ট ওই যে মিষ্টির প্যাকেটে যে পাতলা রাবার ব্যান্ড থাকে হাতে রাবার ব্যান্ড পরে রাখবেন যখনই মনে হবে যে আমি হাতে নোংরা লেগে গেছে বা আমি অসুচি হয়ে গেছি বা আমার গায়ে এটো কাটা লেগে গেছে ওই মুহূর্তে রাবার ব্যান্ডে টেনে ছেড়ে দেবেন তাহলে কি হবে যখন রাবার ব্যান্ডটা আবার স্কিন টাচ করবে ব্যথা হবে অল্প সময়ের জন্য কি হবে ওই চিন্তন থেকে ওই ব্যথাতে কিন্তু মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে এটা প্র্যাকটিস করতে হবে এটাকে আমরা বলি অ্যাভারসন থেরাপি তারপর ধরুন বলি থট স্টপ থট স্টপটা কি হয় এই মুহূর্তে মনে হচ্ছে না আমার নিচে গাড়িটা বোধে খোলা আছে মানে লক করা হয়নি যখনই চিন্তনটা আসবে আমি জোর করে অন্য চিন্তনে চলে যাবো বা থট ডাইভারশন এটার থেকে অন্য চিন্তনে আমি ইচ্ছা করে অন্য গান গাওয়া শুরু করবো আচ্ছা তা এই জিনিসগুলোগুলো এগুলোকে বলে মানে এইগুলো জিনিস খুব আচ্ছা তো এই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি অবশ্যই আমরা মেন্টাল হেলথ নিয়ে এখন আমরা কতটা সচেতন রয়েছি এককালে হয়তো একটা সময় হয়তো বেশি দিন আগেও না হয়তো সেটা আমরা হয়তো সেই রকম ব্যাপারে জানতামই না মেন্টাল কি রকম কি কি হতে পারে সেগুলো নিয়ে তো এখন আমরা কতটা সচেতন রয়েছি সমাজ হিসাবে সাধারণ মানুষ আস্তে আস্তে মানুষ ওয়াকিবহাল হচ্ছে সময় হয়তো আর একটু লাগতে পারে কিন্তু মানুষ বুঝতে পারছে আস্তে 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 বুঝতে পারছে দেখুন কখনো কি আপনারা এটা ভেবেছেন যে ছেলেটি খুবই দুষ্ট বাচ্চা ছেলে খুব দুষ্ট সে পড়তে বসতে চায় না পড়তে বসলেও বেশিক্ষণ মনোসংযোগ করতে পারে না ধরুন স্কুলে যখন যায় যখন প্রেয়ার হয় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না একে চিমটি কাটে তাকে চুল টানে এই সমস্ত কন্টিনিউয়াসলি হতে থাকে এটাও যে একটা মানসিক সমস্যা আইডিয়া আছে কি এটাও একটা সমস্যা এটাকে বলি আমরা মানে এডিএসডি মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার ক্যানিটি ডিসঅর্ডার এটাও কিন্তু একটা মানে মানসিক রোগ তাহলে একটা সময় ছিল যখন বলা হতো যে সাইকাট্রিস্ট মানে হয় পাগলের ডাক্তার হ্যাঁ তো এই যে ব্যাপারটা আমি বলি যে সাইকার্টিস্ট মানেই পাগলের ডাক্তার নয় তার কারণটা হচ্ছে এই যে ধরুন মন খারাপ ডাক্তার সাইকার্টিস্ট পড়াশোনা করে না ছেলে সাইকাট্রিস্ট পড়াশোনায় খুব ভালো হয়ে গেছে স্ট্রেস বেশি হয়ে গেছে সাইকাট্রিস্ট বিয়ে হচ্ছে না টেনশন সাইকাট্রিস্ট বিয়ের পর ম্যারেটাল ডিসহারমোনি সাইকাট্রিস্ট ডিভোর্সের আগে কাউন্সিলিং কাউন্সেলিং প্রত্যেকটি অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হলো কি আমার জীবনটা কিভাবে ভালোভাবে চলবে আজকের এই শতাব্দীতে আমাদের ডিমান্ড সামাজিক ডিমান্ড অনেক বেড়ে গেছে প্রতিটি লোক চায় আহ শাহরুখ খানের মতন ভালো অ্যাক্টার হতে প্রত্যেকেই চায় নোবেল লরিয়েটের মতন ইন্টেলিজেন্ট হতে প্রত্যেকেই চায় আম্বানির মতন টাকা কামাতে এই যে সবার যে ডিমান্ড ডিমান্ড সোসাইটি ডিমান্ড বেশি হয়ে গেছে কিন্তু রিসোর্স তো অতটুকুই আছে তাহলে স্ট্রেস বেশি হয়ে গেছে এই স্ট্রেসটাকে হ্যান্ডেল করতে না পেরেই মানুষ ব্রেকডাউন হচ্ছে যখনই ব্রেকডাউন হচ্ছে তখনই মানুষের প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে ব্যাপারটা হল কি হ্যাঁ হয়তো মানে কিছুদিন আগব্দি হয়তো মানুষ জানতো না কিন্তু উইথ এডুকেশন উইথ টাইম উইথ এই ধরুন সোশ্যাল মিডিয়া বা ধরুন এই ধরুন আপনাদের আজকে আপনারা এই একটা সুন্দর প্রোগ্রাম করছেন এটা নিয়েও হয়তো মানুষ জানলো আস্তে 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 হয়তো দেখবো মানুষ বুঝতে পারছে অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসটা যদি বাড়াতে পারি তাহলে দেখবো মানুষের জীবনটা অনেক সহজ সরল অনেক ভালো হয়ে গেছে এবং আমরা আত্মহত্যাও মানে মানে প্রিভেন্ট করতে পারবো একদম আহ ডাক্তার বাবু একটা বিষয় যে বছর আগে আমরা কোভিডকালীন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি এবং কোভিডের সময় অবশ্যই কোভিড থেকে বাঁচার জন্য আমাদেরকে এক প্রকার ঘরবন্দি থাকতে হয়েছে কারোর সঙ্গে দেখা নয় সাক্ষাৎ নয় একদম ঘরের গন্ডিতেই আমাদের সীমাবদ্ধ থাকতে হয়েছে তো সেই জায়গাতেও দেখা গেছে অনেকেই এই বিভিন্ন রকমের মানসিক রোগে আক্রান্ত হয়েছে তো এই বিষয়টা অর্থাৎ ভারতবর্ষের কথা যদি আবরণ বলি তখনকার সময় কিন্তু একটা কোভিড থেকে হয়তো আমরা বেঁচেছি কিন্তু মানসিক রোগের একটা হয়তো সার্জ কিছুটা হলো বেশি দেখা গেছে তো সেই বিষয়টা কেন হয়েছে সেটা যদি একটু ওই একাকিত্ব কথা বলার লোক নেই যদি বাড়িতে আমার লোক না থাকে আমার সাথে যদি ইন্টারেকশন না হয় আর তখন কিন্তু ওই ইন্টারনাল এডিকশনটা কিন্তু খুব বেড়ে গেছে আমাদের বাচ্চারা স্কুল বন্ধ অনলাইন ক্লাস করতে গিয়ে মানে গিয়ে কিন্তু ওরা কিন্তু মোবাইল এডিক্টেড হয়েছে ঠিক আর সেটাই কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে এই যে দেখুন নতুন গত পরশু দিন আমরা শুনলাম যে নতুন একটা স্ট্রেন এসছে যে এন ওয়ান তো জানি না এর ভবিষ্যতে কী হবে তো আমাদের ওই সাবধানতা তো ইয়ে করতেই হবে কিন্তু আবার যদি এমন হয় আবার সেই কোভিড মানে করোনা ওয়ান অ্যান্ড করোনা টু মানে দুটো বছর তিনটে বছর যেমন ছিল তখন যদি এমন হয় যে আবার সেরকম ঘরবন্দি হয়ে যাবে গৃহবন্দি হবে নো খেলাধুলা নাথিং একটা সময় তো অ্যান্ডারি ডিপ্রেশন বাড়বেই বেসিক্যালি আমাদের রাস্তা খুঁজে নিতে হবে কিভাবে আনন্দে থাকা যায় বাট সেটা হতে হবে কিন্তু অ্যাকসেপ্টেবল বা মানে হেলদি অ্যাপ্রোচ হতে হবে যে কোনো ব্যাপারে এই যে ছেলেমেয়েরা নেশা করছে কেন করছে মাল্টিফ্যাক্টর ধরুন এই যে লাইফের ডিমান্ড রিলেশনশিপ ইস্যুজ ক্যারিয়ার কন্ডিশন বা ধরুন একটু ইয়ে জেনজি ইটস ভেরি ইয়ে কন্যা হ্যাঁ হ্যাঁ ট্রেন্ডে আছে যেমন ধরুন একটা সময় সিগারেট খাওয়াটা মানে ইট ওয়াজ ফ্যাশন আমি তো এটা ইয়ে করি কিন্তু আজকের দিনে দেখুন অ্যাওয়ারনেস বাড়তে বাড়তে হ্যাঁ কিন্তু আজকালকার যুবক হয়তো সেই এই ধরুন বা এর লোকেরা যেভাবে সিগারেট খেত এখন কিন্তু হয়তো সেভাবে সিগারেট খাচ্ছে না আমি স্ট্যাটিক্স বলতে পারছি না এই মুহূর্তে এক একটা সময় এক একটা ট্রেন্ড চলে আর এই যে জেনারেশন জি এই}), যেনজি কিন্তু সেই ট্রেন্ডে যেতে থাকে। ওই ট্রেনটাকে যদি আমরা ঠিক বাচ্চাদেরকে আগে থেকে আওয়ার করতে না পারি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব। একদম। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে আমরা কেউ যদি নিজে বুঝতে পারেন কিছুটা হলো যে হয়তো আমার মানসিক কিছুটা হলো আমি অবনতির দিকে যাচ্ছি। কি কি ফ্যাক্টর সে নিজে করতে পারে যার মাধ্যমে তার হেল্প হতে পারে। প্রথম কথা সোশ্যাল সাপোর্ট বাড়াতে হবে। আচ্ছা। সোশ্যাল সাপোর্ট মানে কি? বাড়িতে মা বাবার সাথে সাবলীলভাবে সময় কাটাতে হবে মানে ফ্রুটফুল টাইম দিতে হবে আজকাল সবারই রেগুলার ফ্যামিলি আর সবাই একসাথে একসাথে হয়তো লাঞ্চ বা ডিনার হয়তো দিনের কোনোদিন অনেকদিন ধরে করছেই না করছে একজনের সাথে আরেকজনের দেখা হচ্ছে না তো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু রিক্স ফ্যাক্টার্স তো আমার কথা হল সোশ্যাল সাপোর্ট বাড়াতে হবে এবং অনলাইন ফ্রেন্ড নয় বাস্তবে ফ্রেন্ড বাড়াতে হবে ঠিক ঠিক আছে মন খারাপ হলে ডিসকাস করতে হবে যে আমার এই অসুবিধাটা হচ্ছে শেয়ার ইউর মাইন্ড যদি মনে হয় যে না হচ্ছে না তাহলে প্রফেশনাল হেল্প নিতে হবে কারণ মানুষ তো এটা একটা সিস্টেম এত শত অ্যাক্টিভিটিস একটা বডিতে চলতে থাকে কোনো একটা সিস্টেম যদি ফল্ট হয়ে যায় তাহলে তার কারেকশন তো করা যেতেই পারে সেক্ষেত্রে এক্সারসাইজ মিউজিক এইসব কতটা এটা খুব ভালো জিনিস ডিপ্রেশনের সাথে কিন্তু মিউজিকের খুব ভালো মানে একটা ইয়ে আছে সম্পর্ক আছে যে মিউজিক থেরাপিতে ডিপ্রেশন ভালো হয় কিছু কিছু রাগ আছে সেই রাগ ডিপ্রেশনের ইয়েটা সিভিয়ারিটি কমিয়ে দেয়ালি ইমান রাগ ভৈরব রাগ আমি যদিও মিউজিকের লোক নই তারপর ধরুন এই যে ইনসোমনিয়া আমার অনেক সময় আমি আমার কাছে যারা পেশেন্ট আসে আমি এক ধরনের একটা অ্যাপের মাধ্যমে একটা ইয়ে দিই অনেক সময় ঘুম হয় না তো আমি একটা মিউজিক একটা অ্যাপের মাধ্যমে দিই সে হেডফোন লাগিয়ে যদি সেই মিউজিক শুনতে থাকে কখন স্যার ঘুম চলে আসবে উইদাউট এনি মেডিকেশন আমি এটা প্রায় মিউজিক আমিও যেমন অনেক সময় খুব স্ট্রেসফুল লাইফ যায় আমিও অনেক সময় কি করি ঘুমানোর সময় ওইরকম একটা ধরুন রিল্যাক্সিং মিউজিক রেইন অ্যান্ড ঠান্ডা শুনতে থাকি আর কখন ঘুম পেয়ে যায় টেরি পাই না অটোমেটিক চলতে চলতে আধা ঘন্টা পরে বন্ধ হয়ে গেল এই জিনিসগুলো নর্মাল লাইফে যদি আমরা তারপর ধরুন পেট থেরাপি আহ এই যে যাদের বাড়িতে কেউ নেই একটা পেট একটা বিড়াল পুষুন বা একটা কুকুর পুষণ দেখবেন কোথায় সময় পার হয়ে যাচ্ছে তো ওই সমস্ত অ্যাপ্রোচও কিন্তু মানে আজকাল এনকারেজ করা হচ্ছে ডাক্তারবাবু আমরা একদম প্রায় শেষের দিকে চলে এসেছি আপনার থেকে শেষ জানতে চাইবো এই যে এই মুহূর্তে আমরা কথা বললাম আত্মহনন নিয়ে কথা বললাম মনোরোগ নিয়ে কথা বললাম আপনার শেষ যে বার্তা সেটা কি হবে সমাজের প্রতি যিনি রোগী রয়েছেন যিনি হয়তো এই সমস্যাগুলোতে ভুগছেন তার প্রতিও এবং তার পরিবারের প্রতিও সবচেয়ে বড় বিষয়টা যেটা কি বার্তা থাকবে এটা দিয়ে মনে রাখবেন পরিবারের প্রত্যেকেই একে অপরের সাথে ফ্রুটফুল টাইম দিতে হবে একে অপরের সাথে সময় কাটান একে অপরকে সময় দিন তাহলেই দেখবেন আগামী দিনের প্রবলেম থেকে প্রবলেম ইজিলি সলভ করতে পারবেন একে অপরকে বুঝুন একে অপরকে সাপোর্ট এই যে টাচ আমি অনেক সময় বলি এই যে ভিটামিন টি আমি টাচকে ভিটামিন টি ভিটামিন এই টাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ছোয়া স্পর্শ আবেগ অনুভূতি এটা খুব ইম্পর্টেন্ট এই যে সোশ্যাল সাপোর্টটা যদি বেড়ে যায় দেখবেন কোথায় কিসের আত্মহত্যা কোথায় কিসের মন খারাপ দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে গেছে ভালো হয়ে গেছে এবং আমাদের বাঁচার মানে মানে উদ্দীপনা জাগবে মনে রাখবেন ভিটামিন টি ইজ দ্য ইম্পর্টেন্ট থিং টি ফর টাচ একদম অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আমরা দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম মনোরোগের কারণে আত্মহননের প্রবণতা ও তার থেকে রোহাই পাওয়ার যে উপায় আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং খুব সুন্দর একটা ডিসকাশন আমরা শুনলাম ডক্টর শান্তনুঘু সহযোগী অধ্যাপক মনোরোগ মানসিক স্বাস্থ্য বিভাগ ত্রিপুরা মেডিকেল কলেজের পক্ষ থেকে তিনি ছিলেন এবং ডাক্তারবাবু কিন্তু বিস্তারিতভাবেই আলোচনা করলেন এবং অবশ্যই যেটা তিনি শেষে বললেন যে সোশ্যাল কানেকশন অবশ্যই বাড়াতে হবে এবং ভিটামিন টি অর্থাৎ টাচের মাধ্যমে আমাদের সব কিছু কিন্তু ভালো হতে পারে এবং মানসিক স্বাস্থ্য যদি অবশ্যই অবনতির দিকে যাচ্ছে পরিবারের লোকেরা হোক নিজে যদি বুঝতে আপনারা পারেন তাহলে অবশ্যই যারা চিকিৎসকরা রয়েছেন প্রফেশনালসরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং অবশ্যই সেখান থেকে কিন্তু সাহায্য আপনারা পাবেন অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে সময় দেওয়ার জন্য আজকের এই সুন্দর ডিসকাশনের জন্য অসংখ্য ধন্যবাদ তো এখনকার মতো এই বিশেষ টক শো এখানেই শেষ করছি পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ কার্ডের পর্দায় নমস্কার